আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছে আমি রাফু ইসলাম। ট্রেলারেই চমকে দিয়েছিল নির্মাতা বিকাশ বহলের সিনেমার শয়তান। 2 মিনিট 26 সেকেন্ডেই বুঝিয়ে দেওয়া হয় ভয়ঙ্কর কিছু নিয়ে আসছেন তিনি। মুক্তির পর থেকেই সেই প্রভাব বক্স অফিসে দেখিয়ে যাচ্ছে সিনেমাটি। অজয় দেবগন ও আর মাধবনের রহস্য, ভৌতিক ও থ্রিলার ধাঁচের এই গল্প 8 মার্চ মুক্তির পর সপ্তাহ শেষে বক্স অফিস থেকে আয় করেছে 106 কোটি রুপি। মুক্তির শুরু থেকে বক্স অফিসে দাপট দেখাচ্ছে শয়তান। অগ্রিম বুকিংও সিনেমাটি বেশ ভালো আয় করে, সেই ধারাবাহিকতায় 100 কোটির ক্লাবে প্রবেশও করেছে এটি। মিন্টের তথ্য মতে মুক্তির প্রথম 7 দিন সিনেমাটি সপ্তাহের শুরুতে 800 প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এরপর থেকেই বক্স অফিসের দাপটের সঙ্গে এগিয়ে যাচ্ছে। শুধু ভারত নয়, এর বাইরেও ভালো সাড়া ফেলেছে শয়তান। এভাবে চলতে থাকলে দ্বিতীয় সপ্তাহে সিনেমার আয় 150 কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সপ্তাহ শেষে শুধু ভারতে অজয়ের সিনেমা আয় করেছে 80 কোটি রুপি। বিকাশ বহলের পরিচালনায় সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে 65 কোটি রুপি। এমন দাপটে ইতোমধ্যেই বক্স অফিস থেকে শয়তানকে সুপারহিট সিনেমা হিসেবে ঘোষণা করা হয়েছে। কালো জাদু, বশীকরণের মতো বিতর্কিত বিষয়ের প্রেক্ষাপটে তৈরি শয়তান। এটি গুজরাটি সিনেমা বশ এর রিমেক। শয়তানে অজয় দেবগন আর মাধবন ছাড়াও আছেন জ্যোতিকা ও জানকী বড়িওয়ালা। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।